এ যেন একখণ্ড ফুলের রাজ্য, যেখানে আছে 127 প্রজাতির ফুল। এমন আয়োজন চট্টগ্রাম বন্দর লিংক রোডের ফৌজদারহাট অংশে গড়ে ওঠা ডিসি পার্কে। 194 একর জায়গায় গড়ে ওঠা এই পার্ক জুড়ে এখন শুধুই ফুলের বাহার। গাছগুলো সাজানো হয়েছে দুবাইয়ের মিরাকল গার্ডেনের আদলে, যা দেখতে আসছেন নানা বয়সী মানুষ। এই পার্কের সৌন্দর্য দেখে মুগ্ধ তারা। পতঙ্গ থেকে আসছি, এখানে এসে আসলে অনেক ভালো লাগতেছে। এর আগেও একবার আসা হয়েছে, এতটা সুন্দর ছিল না, বাট এখন অনেক বেশি ভালো লাগতেছে। যেহেতু শীতের মৌসুম, শীতকালে বিভিন্ন ফুল ফুটছে, প্লাস প্লেসগুলো আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে। ফুলের এমন রাজ্যের পাশাপাশি পর্যটকদের আকৃষ্ট করতে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। আছে শাম্পান বাইচ, বোট মিউজিয়াম এবং চিত্রকর্ম প্রদর্শনীর মতো আয়োজন। আমাদের এখানে ফুল উৎসবের পাশাপাশি আমাদের যারা এখানে বিনোদন প্রেমী আসবে, যারা পর্যটক আসবে, তাদেরকে আমরা আকৃষ্ট করতে এখানে শাম্পান বাইচ চট্টগ্রামের ঐতিহ্যবাহী, আমাদের এখানে হাজার বছরের নৌকা জাদুঘর, আমরা এখানে চট্টগ্রামের বিভিন্ন চিত্র শিল্পীদের বিভিন্ন চিত্রকর্ম প্রদর্শনীর ব্যবস্থা রাখছি, নেদারল্যান্ড থেকে নিয়ে আসা 5,500 টিউলিপ এখানে ফোটানোর কাজ চলছে। এখন আমরা ছোট বড় মিলা 14টা নৌকা তৈরি করছি, আর পর্যায়ক্রমে আরো বড় আসবে, ছোট আসবে। চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে 25 জানুয়ারি শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব। দর্শকপ্রিয় করতে ফুল উৎসবের পাশাপাশি থাকছে সাংস্কৃতিক আয়োজন, ঘুড়ি, ভায়োলিন ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী শাম্পান উৎসব।